हाय फ्रेंड्स, अस्सलाम वालेकुम, केमन आछेन सबाई। एटा तीन चार दिन आगे एक ब्लग आपनादेर साथे शेयर करछि आर ब्लगटी बिकाल थेके शुरू करछि आर ए ब्लगे आमी आजके आपनादेर साथे शेयर करब आमी किभाबे लुचि तैरी करी। ए भिडियोटिर जोन्नो अनेक रिक्वेस्ट छिलो कारण आमी जखन लुचि बानाय आमार ब्लगे देखाई तखन लुचिटा नाकि अनेक फुले अनेक सुंदर हय। एई कारणे आमाके कयेकजन आपु कमेंट करे बोलेछे जे आपू तुम्हार लुचि बनानो रेसिपिटा एक दिन ब्लगे शेयर करो। तो आमी ये जे कुमड़ो बड़ी रोद्रे दिए छिलाम तो रोद्रे थेके निये एखन कौटाई भरे रखछी आर ए कुमड़ो बड़ी किन्तु अनेकगुला आमार आम्मू दिए छिलो प्राय 5-6 कौटा। तो आमार शोशुर बाड़ीर जोन्नो दिए छिलो 3 कौटा आर बड़ो कौटा। तो सेगुलो आसले निये जावा हयनि लकडाउनेर कारणे आर जावा हयनि। कुमड़ो बड़ीगुलो उठिए नेওয়ার পরে তারপরে আমি এখন একটু এই যে একটা রেসিপি তৈরি করছি এটা আপনাদের সাথে আর একদিন আমি শেয়ার করব। তো এটা হচ্ছে তারপরে এখন একটু দেখিয়ে দিচ্ছি চিনি দিয়ে চিনিটা গলে আসলে যখন এক তার দুই তারের সৃষ্টি হবে এর ভিতরে মুড়ি দিয়ে দিব। এটা দিয়ে কিন্তু মোয়া তৈরি করা যায় তো আমি মোয়া তৈরি করব না, এভাবেই খাবে। তারপরে আমি আবার একটু লাচ্চা সেমাই তৈরি করলাম। বেশিরভাগ সেমাই রান্না করা হয় আর আমার মেয়েটা এমনি দুধ খেতে চায় না, এই কারণে প্রতিদিন ওকে সেমাই হরলিক্স কফি দুধ চা এগুলো করে দেওয়া হয়। এই জন্য আমার ব্লগে হয়তো বা আপনারা সেমাইয়ের রেসিপিটা বেশি দেখেন। আর একটু আম কেটে দিলাম নাস্তার জন্য। তো সব কিছুই মিষ্টি মিষ্টি, তো আপনাদের ভাইয়া বলছে যে কেমন যেন মুখ মিষ্টি হয়ে গেছে। তারপরে আমি আবার ফ্রিজে ছিল ডাল ছিল তো বাটা ছিল আর কি ব্লেন্ড করা ছিল সেটা দিয়ে আমি একটু আবার ইয়ে বানিয়ে দিলাম পেঁয়াজি। আর এই সসটাও কিন্তু আমার ঘরেই তৈরি করা। আর এখন আমি লুচি বানাবো। তো তারপরে দেখুন অনুভা নিজে নিজে আটা মথে নিয়ে আবার এই যে ফুচকা বানিয়েছে আমি নিষেধ করছি, তারপরেও দেখুন ঘেমে গেছে কিন্তু এটা তৈরি করতে যেও। আসলে এগুলো করতে ও অনেক ভালোবাসে। এখন আমি লুচি তৈরি করব। তো আমি এখানে প্রথমে আটা নিয়ে নিচ্ছি, আমি আটা দিয়ে লুচি তৈরি করব। তো আমি 3 কাপ আটা দিয়ে লুচিটা তৈরি করব। আর এখানে 3 কাপ আটার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য 1 চা চামচ পরিমাণ তেল দিলাম, সয়াবিন তেল। আর এখন কিন্তু রাতের বেলায় আমি লুচিটা তৈরি করছি। এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ময়দা দিয়ে আপনারা সেম প্রসেসে করতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। তো আমি আজকে আটা দিয়েই তৈরি করে দেখাবো কারণ আমি বেশিরভাগ আটা দিয়েই লুচিটা তৈরি করি। আর আমি যখন লুচি তৈরি করি তখন লুচি কিংবা পরোটা তখন আমি একটু বেশি করে আটাটা মথে নিই কারণ আটা বেশি মাখা থাকলে অর্ধেক পরিমাণ আমি রেখে দিলে সকালের নাস্তা কিন্তু ওটা দিয়েও কিন্তু হয়ে যায়, ওটা দিয়ে পরোটা কিংবা লুচি যেটাই হোক তৈরি করা যায়। এই কারণে একটু বেশি করেই নিয়েছি। তো দেখুন এখন আটাটা কিন্তু আমি শক্ত করে মথে নিয়েছি, যদি নরম করে মথে নেন সেক্ষেত্রে কিন্তু লুচিটা বেশি ভালো হবে না। তারপরে আমি সঙ্গে সঙ্গেই কিন্তু আমার হাতে একদমই সময় নাই, এই কারণে লুচি এখনই তৈরি করে নিব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু 15-20 মিনিটের জন্য রেখে দিতে পারেন ঢেকে, সেক্ষেত্রে আরও ভালো হবে। তো আমি এতে একটু আটা নিলাম, নিয়ে আমি এটা গোল করে বেলে নিব। আটার লুচিটা যেমনই হোক বেলা সেটা সব জায়গায় কিন্তু এক সমান হতে হবে, বেঁকা হোক আর যেটাই হোক, তা না হলে কিন্তু লুচিটা ফুলবে না, সব জায়গায় একই রকমই থাকতে হবে। আবার বেশি গুঁড়া নিতে যাবেন না, এটা বেলার সময় এভাবে হালকা হালকা করে নিতে হবে। অনেকে অনেকভাবে করে থাকে তো আমি এভাবে করে থাকি আর আমার লুচিগুলো মাশাল্লাহ সব লুচিগুলোই ফুলে যায় এবং খেতে অনেকটা টেস্টি হয়। তো এখন আমি এভাবে করে 4-5টা লুচি তৈরি করে নেব। তবে একবারে অনেক বেশি লুচি তৈরি করতে যাবেন না, 5টার বেশি কখনোই তৈরি করতে যাবেন না, তাহলে একটার উপর একটা লেগে যেতে পারে। সব থেকে ভালো হয় তেল গরম করতে দিয়ে তারপরে একটা করে ভেজে নেওয়া আর একটা করে বেলে নেওয়া, সেটা করলে বেশি ভালো হয়। তো এখন আমি একটা একটা করে ভেজে নেব, সবগুলো ভেজে আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। তো আমার এই কড়াইটা কিন্তু অনেক পোড়া, আমি এতে সব পিঠা তারপর লুচি ভাজা জাতীয় সব কিছু করি, এজন্যই এমন হয়ে গেছে।
তো এটা মাজলে ওঠে না, তো সেটা নিয়ে আপনারা আবার অনেকে মাইন্ড করতে পারেন। তো প্লিজ সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখেই বুঝতে পারছেন যে আমি লুচিগুলো কিভাবে ভেজে নিচ্ছি। তবে আটাটা যদি রেখে দিতাম তাহলে কিন্তু আরও ভালো হতো। আর এই তেলটাই কিন্তু একটু আগে আমি যে পেঁয়াজি ভেজেছি আর কি, বিকালবেলা পেঁয়াজি ভেজেছি, তারপরে আবার অনুভা ফুচকা বানিয়েছি সেটাও ভেজেছি, এই কারণে কিন্তু তেলটাও কিন্তু ঘোলাটে হয়ে গেছে। আর এই লুচিটা আর কি আমি সেদিন খাসির মাংস রান্না করেছিলাম, সেখান থেকে এক বক্স রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে আজকে বের করেছি রাতের বেলা, সেটা দিয়েই খাওয়া হবে। তো সেটা কিন্তু দুপুরে খাওয়া হয়েছে, আর অল্প একটু আছে, তো সেটা দিয়েই খাওয়া হবে আর কি রাতে। আমি যখন মাংস রান্না করি তখন একটু বেশি করে রান্না করে রাখি, যেন অর্ধেক পরিমাণ আমি রেখে দিতে পারি, তাহলে সেটা পরে একদিন যেদিন আমার ভালো লাগে না আর কি রান্না করতে, সেদিন কিন্তু ওটা বের করেই খাওয়া হয়ে যায়। আবার লুচি দিয়ে, পরোটা দিয়ে, এগুলো দিয়েও কিন্তু খাওয়া হয়ে যায়। তো দেখুন আমার লুচিগুলো কিন্তু মাশাল্লাহ করে ফুলে যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমি কিন্তু অনেক তেলও কিন্তু কম দিয়েছি, লুচি ভাজতে গেলে কিন্তু আরও তেল দিতে হয়, তো আমার বানিয়ে বানিয়ে অভ্যাস হয়ে গেছে, এই কারণে কিন্তু আমার সবগুলোই ফুলে লুচিগুলো। তো আমার বন্ধুরা যারা যারা লুচি খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে লুচি তৈরি করে খেতেই পারেন, আটা দিয়ে। ময়দা দিয়ে করলে বেশি ভালো হবে, কিন্তু আটা দিয়েও আপনারা তৈরি করতে পারেন। তো একইভাবে আমি বাকি লুচিগুলোও বেলে নিয়ে চলে আসলাম এই যে। তো লুচিগুলো কিন্তু এখন সব, এখন সবগুলোই কিন্তু ফোলা লুচি, তো এখন কিন্তু ওভাবে চুপসে গেছে। তো আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরের অবস্থাটা কেমন। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।